সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন 25 এপ্রিল 2021 ইংরেজি তারিখটি কোন রাশির জাত ব্যক্তিদের ভাগ্যে কি অপেক্ষা করবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25 এপ্রিল 2021 ইংরেজি তারিখে আপনার রাশিতে রবি, বুধ, শুক্রের জ্যোতি, অপরদিকে ষষ্ঠস্থ চন্দ্র। বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা ব্যাধিপীড়ায় ভুগছেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বজায় থাকবে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তবে এই সকল শুভকার্য সম্পন্ন করতে আপনাদের কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশল অবলম্বন করতে হবে, তবেই না ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ করাতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25 এপ্রিল 2021 ইংরেজি তারিখে আপনার রাশিতে তুঙ্গস্থ রাহুর অবস্থান, অপরদিকে পঞ্চমস্থ চন্দ্র। শিক্ষার্থীদের মনোবল ভেঙ্গে চুরমার করে দিতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ বা অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলতে পারে। এমনকি পিতামাতার সাথে কারণে অকারণে বা থরে থরে কলহ বিবাদের সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার আপনার ঘাড়ে চাপতে পারে, যা সামাল দেওয়া আপনার জন্য কঠিন হয়ে পড়তে পারে। এতদূর সত্ত্বেও মন ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। তবে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের 25 এপ্রিল 2021 ইংরেজি তারিখে আপনার রাশিতে সেনাপতি মঙ্গলের অবস্থান, অপরদিকে চতুর্থস্থ চন্দ্র। বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। এমনকি আটকে থাকা কাজ সচল করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনয়ন করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে বা নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হতে পারে। এমনকি মালিক ভাড়াটিয়ার মতানৈক্য দূরীভূত হতে পারে, মামলা মোকদ্দমার রায় পক্ষে আসতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারামুক্তির জন্য রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25 এপ্রিল 2021 ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি চন্দ্র কিন্তু আপনার রাশির তৃতীয় অর্থাৎ কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। বিশেষ করে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহের ডাক পড়তে পারে। তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে গোটা পরিবারে একাত্মতার বন্ধন রচিত হবে, যা দেখে শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার সিংহরাশি। সিংহরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25 এপ্রিল 2021 ইংরেজি তারিখে ধন উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, যার ফলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এমনকি ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। তাছাড়া বেকার যুবক যুবতীদের
কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করতে পারে। এমনকি দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দেবে, যার ফলে দিনটি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে এপ্রিল 2021 ইংরেজি তারিখে বিশেষ করে মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠা জোয়ারে ভাসবেন। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত করতে পারে। তাছাড়া আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন, যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে লৌকিকতায় যেমন ব্যয় হবে, তেমনি উপহার, উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে এপ্রিল 2021 ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি এবং অষ্টমপতি প্রেমের দেবতা শুক্রাচার্য আপনার রাশির সপ্তমে রবি বুধকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। অপরদিকে দ্বাদশস্থ চন্দ্র বিশেষ করে জীবনসাথী ও জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ করে তুলতে পারে, যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে। এমনকি দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হতে পারে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন করে তুলতে পারে। তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। এমনকি ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বিবাদ বা হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশনও পেতে পারেন। তাই তো ডাইনে, বামে, সামনে, পিছে, উপরে, নিচে, চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে এপ্রিল 2021 ইংরেজি তারিখে আপনার রাশিতে তুঙ্গস্থ কেতুর অবস্থান। অপরদিকে একাদশে চন্দ্র বিশেষ করে পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা বিল পাশ করাবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এমনকি দীর্ঘদিনের ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করাবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। অবশ্য সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। এতদূর সত্ত্বেও রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী হলে দিনটিকে স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে এপ্রিল 2021 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশী যারা আছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে মামলা, মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসতে পারে, যার ফলে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। তাছাড়া শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে, যার ফলে উচ্চশিক্ষার দ্বার খুলে যাবে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা সহজ হবে। তাছাড়া পিতামাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে এপ্রিল 2021 ইংরেজি তারিখে আপনার রাশিতে ন্যায়ের দেবতা শনি মহারাজ। অপরদিকে ভাগ্যস্থানে পরিভ্রমণরত চন্দ্র বিশেষ করে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তিশ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদের বলে
সকল দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সেই সঙ্গে দীর্ঘদিনের লালিত স্বপ্নসাত পূরণের দিকে ধাবিত করবে। এমনকি আজকের দিনে রোপণ করা বৃক্ষ মকর রাশির জাতক জাতিকাদের জন্য ভবিষ্যতে ফুল ফল সেই সঙ্গে সংকট কালে ছায়া দিয়ে বাঁচাবে। তাছাড়া সন্তান সন্ততিদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে এপ্রিল 2021 ইংরেজি তারিখে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করুন। নচেত চোর চিটিং বাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রবৃতির খপ্পরে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুঠো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ মোতাবেক চলতে হবে। নচেত মহা সর্বনাশ ঘটার সম্ভাবনা অনেকাংশে বেশি, এতদূর সত্ত্বেও মন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 25শে এপ্রিল 2021 ইংরেজি তারিখে বিশেষ করে যারা বিবাহযোগ্য আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকেও প্রচুর সহযোগিতা পাবেন। তাছাড়া নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বা গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজতে পারে। তাছাড়া সুনাম যশ প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে। সব মিলিয়ে দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় হয়ে থাকবে। তবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে 25শে এপ্রিল 2021 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।